नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले भालो आछो, सुस्थ आछो। आज हमें शेयर करब सम्पूर्ण जल छाड़ा कषा मांसर रेसिपी। ये रेसिपिटा खेते अत्यंत सुस्वादु है। ये रेसिपि तुम्हारा भात लांचे बा डिनारे भात बा रुटिर संगे सर्व करते पारो। रेगुलर जे चिकेन आमरा रान्ना करे थाकि तार थेके एकटु अन्य धरनेर टेस्ट है ये रेसिपिटार। तो चलो शुरू करा जाक। सम्पूर्ण भिडियोटा देखार अनुरोध रइलो। प्रथमे आमी कड़ाइए चिकेनगुलोके धुए निये निएछि। एखाने आमी 250 ग्राम चिकेन यूज करेछि। दिए दिएछि दुटो बड़ो बड़ो आलुर टुकड़ो आर एखाने दिए दिच्छि आदा रसुन टमेटोर पेस्ट। एखन आमी दिए दिच्छि कुचि कुचि करे केटे रखा पेंयाज। एखाने आमी दुटो बड़ो बड़ो साइजेर पेंयाज यूज करेछि। दिए दिच्छि हाफ टेबिल स्पून नून, हाफ टेबिल स्पून हलुद आर दिए दिच्छि हाफ टेबिल स्पून काश्मीरी लंकार गुड़ो। दिए दिच्छि गोटा गरम मसला। गरम मसला तो आमी यूज करेछि दारचिनी, लवंग, एलाच, तेजपाता आर आमी दिए दिएछि 3 टेबिल स्पून मतन सर्षेर तेल। तुम्हारा सर्षेर तेलटा एकटु चाइले बेशिओ दिते पारो। सब उपकरणगुलोके आमी माखिए निएछि। गैसटा धरिए আমি এবার গ্যাসের ওপরে সব উপকরণগুলো মাখানোর পরে আমি চাপিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা রেডি করার জন্য কোনো এক্সট্রা জলের প্রয়োজন হবে না, কারণ চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই আমাদের সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে জল দেওয়ার প্রয়োজন হবে না। তো তার জন্য ফ্লেমটাকে আমি মিডিয়াম একটু লো ফ্লেমে রেখে বারে বারে ঢাকা দিয়ে এই রেসিপিটাকে তৈরি করব। তো দেখতেই পাচ্ছ বারে বারে আমি ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ যাতে চিকেনটা লেগে না যায়। তো এইভাবে এই স্টেপটা তোমাকে 3-4 বার ফলো করতে হবে। তো দেখো এখনও আলুটা সেদ্ধ হয়নি। তো আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে চিকেনটাকে হতে দেব। মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেমে রাখতে হবে, কারণ মিডিয়াম ফ্লেম না হাই ফ্লেমে রাখলে চিকেনটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো এইভাবে আমি করে রেসিপিটাকে রেডি করছি। দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গেছে আর চিকেনও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এরপর এই রেসিপিটার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতন চিনি। চিনিটা একটা ফ্লেভার ক্রিয়েট করে পুরো রেসিপিটাকে ব্যালেন্স করার জন্য। তো তোমরা চাইলে চিনি নাও দিতে পারো, স্কিপও করতে পারো, কিন্তু আমি একটু চিনিটা ফ্লেভার অ্যাড করার জন্য দিয়ে থাকি। তো সবগুলোকে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি 2 মিনিট মতন রেখে আমি রেসিপিটাকে নামিয়ে নেব চিকেনটাকে। এইভাবে বারে বারে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রেখে দেব। তো পুরো চিকেনটা একদম কষা কষা রেডি হয়ে গেছে। আমি ফ্লেমটাকে অফ করে একটা পাত্রে এবার আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখো খুব সুস্বাদু হয় খেতে। আর তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, বাড়িতে ট্রাই করে জানাও আমাকে কিরকম হয়েছে। আশা করি তোমরা সকলে এই রেসিপিগুলো ট্রাই করে আমাকে কমেন্ট করবে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব
নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ।